একদিন এই গুন্ডা দুটো ছেলেটির পেছনে লাঠি নিয়ে দৌড়াচ্ছে ছেলেটি প্রাণ পণে দৌড়ে এই পাহাড়ের আড়ালে লুকিয়ে আল্লাহকে ডাকতে লাগলো এদিকে গুন্ডা দুটো তাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে বললো আরে ভাই এই বাচ্চাটাকে ফিনিশ করতে না পারলে কেলো হয়ে যাবে হঠাৎ পাশের লোকটি বললো ওই তো বাচ্চাটা দৌড়াচ্ছে এরপর গুন্ডা দুটো আবার বাচ্চাটার পিছু ধাওয়া করলো এরপর দৌড়তে দৌড়তে বাচ্চাটি পাহাড়ের শেষ প্রান্তে পৌঁছে গেল আর রাস্তা না পেয়ে বাচ্চাটি আল্লাহকে স্মরণ করতে লাগলো গুন্ডা দুটো খপ করে তাকে ধরে ফেললো আর বললো খুব দৌড় করেছিস আমাদেরকে এই বলে লাঠি ওচিয়ে যেই না মারতে আটকে গেল লাঠিটা কোন এক অদৃশ্য শক্তি তাকে ধাম মারতে লাগলো এরপর পাশের গুন্ডাটি লাঠি নিয়ে ছেলেটিকে মারতে গেলে তারও একই অবস্থা হলো এরপর গুন্ডা দুটো বললো এখানে ভূত আছে চল চল পালা এই বলে গুন্ডা দুটো ছেলেটিকে ছেড়ে দিয়েই পালিয়ে গেল আর ছেলেটি এ যাত্রায় রক্ষা পেয়ে গেল একদিন লোকটি এই দোকানে এসে কাজ চাইলে দোকানদার বলো যা যা আমার লোকের দরকার নেই এরপর লোকটি যেতে যেতে কাঁদতে কাঁদতে বলতে লাগলো হে আল্লাহ আমার মা বাচ্চা দুটো দুদিন থেকে না না খেয়ে আছে আমি ওদেরকে কথা দিয়েছিলাম কাজ কাজ করে খাবার নিয়ে যাব। কিন্তু কোনো কাজই পেলাম কি করি করি এখন এক এই গাছ থেকে কটা পাতা ছিঁড়ে নিয়ে যাই এই পাতা খেয়ে ওদের প্রাণটা তো বাঁচবে এই বলে লোকটি পাতা ছেঁড়ার সময় হঠাৎ আজানের আওয়াজ লোকটি ভাবলো প্রথমে নামাজ পড়ে নেই তারপর পাতা নেবো অবশেষে লোকটি পাতা নিয়ে বাড়ি গেল বাচ্চারা এসে বললো পাপা খাবার এনেছো দাও দাও তাড়াতাড়ি দাও এই বলে বাচ্চারা কাপড়টা খুলতেই কত টাকা দেখতে পেলো টাকা দেখে বাবা নিজেও অবাক আসলে বাবা নামাজ পড়ার সময় আল্লাহর কাছে সব খুলে বলেছিল এরপর বাবা ব্যাপারটা বুঝতে পেরে বাচ্চাদেরকে বললো যখন তোমরা কোনো রাস্তা না পাবে তখন উপরালার রাস্তায় চলবে আল্লাহর কাছে সবকিছু খুলে বললে উনি খালি হাত ফেরাবেন না